যিনি রসুল্লা সালাত আদায়ের পদ্ধতি প্রচলিত ভুল বনাম রসুল সাল্লা পদ্ধতি বই লিখেছেন এখানে তিনি এই কথা বলতে গিয়ে গিয়েত উমরের জমানায় আট রাকাত তারাবি প্রমাণ করার জন্য এখানে কি করেছেন এগুলো দেখার বিষয় এই বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওমরের জমানায় উবাইব কাপ তামিম দারিকে রমজান মাসের লোকদের এগারো রাকাত সালাদ পড়তে নির্দেশ দিয়েছিলেন কোথায় আছে লিখেছেন নম্বর খন্ড একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা দুইশো উনসত্তর নম্বর পৃষ্ঠা সহী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ছয়টা কিতাবের উদ্ধৃতি দিয়েছেন ওমরের জমানায় এগারো রাকাত তারাবি করা হতো একথা আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি যে এই ছয় কিতাবের কোথাও এই বর্ণনা লেশ মাত্র নেই আশ্চর্য তারপরে তারা এই বর্ণনার এমন খণ্ড পৃষ্ঠা নম্বর ধরে ধরে ছয় ছয়টি কিতাবের নাম দিলেন জানি জানিনা যদি তার আরো কিতাবের নাম মুখস্থ থাকত তাহলে ছয়শ কিতাবের নাম মুখস্থ থাকলে যা ভাবে মনে হয় ছয়শ কিতাব খন্ড পৃষ্ঠা দিয়ে দিতেন কিন্তু এটা কত বড় মিথ্যা আমরা জানি যে এটা কত বড় মিথ্যা এমন একটা বর্ণনা যা বোখারি মুসলিম এই ছয় কিতাবের কোনো কিতাবে নেই সব কিতাবের খন্ড পৃষ্ঠা লিখে দিয়েছেন মিথ্যা শুধু নাম দিলে মিথ্যা হতো কিন্তু খন্ড পৃষ্ঠা লিখে দিয়ে মানুষকে নিশ্চিত দিচ্ছেন যে আমি নিশ্চিত খন্ড পৃষ্ঠায় আছে তোমার আর দেখা লাগবে না এটা একইভাবে আছে এটা কত বড় ধোকা বিষয়টা আমি ইতিপূর্বেও দেখেছি নেটে তো আমি আমার ভাই তাহমিদুল মাওলার প্রতিবাদ করতে চাইছিলাম না আর প্রতিবাদ এখনো করব না তবে পর্যালোচনা করা জরুরি মনে করছি বিভিন্ন মহল থেকে আমাকে এই বিষয়টা নিয়ে বলা হচ্ছে তো এক্ষেত্রে আমাকে ভাই রাইহান সাহেব আমাকে বলেছিলেন তো আমি ভাই রাইহান সাহেবকে জানিয়ে দিয়েছিলাম যে আমার বইয়ের ভিতরে প্রচলিত ভুল বনাম সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি তারাবি অধ্যায়ে আমি যে হাদিসটা উদ্ধৃতি করেছি সেই হাদিসটার প্রথম আইসারাজি আল্লাহ আনহা থেকে সেখানে বোখারি মুসলিমের উদ্ধৃতি এবং ওই নিচের অংশে গিয়ে যে হাদিসটা সাহেব ইবনে ইয়াজিদ থেকে উল্লেখ করেছি সেই হাদিসটা মূলত মোয়াত্তা ইমাম মালিকের হাদিস যে হাদিসটা আমি মোয়াত্তা ইমাম মালিক থেকে সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের মোয়াত্তা ইমাম মালিক থেকে সরাসরি আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা তো ওই হাদিসটার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে আমাদের তাহিদুল মাওলা বারবার কসম করেছেন আল্লাহর কসম করে যে কথাটা উনি বোঝাতে চেয়েছেন সেটা আমাদের বোধগম্য না যে ওনার উদ্দেশ্যটা আসলে কি আসলে ভাই একটা মানুষ যখন বই লেখে ফুরুপ দেখার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে যে ভুলের কারণে ফুরুপ দেখতে পারি না বিধায় আমি ওইখানে প্রিন্ট মিস্টেক হয়েছে এটা আমার অনিচ্ছাকৃত ভুল আল্লাহ বেজাতি তিনি অন্তরে খবর রাখেন তিনি জানেন হচ্ছে উপরের নিচে এসে গেছে আর যে হাদিসটা আমি উল্লেখ করেছি ওনার কসম করার তো কোনো দরকার ছিল না আমি এই বিষয়টাকে রায়হান সাহেবকে জানিয়ে দিয়েছি তাহমিদুল মালাকে জানানোর জন্য তারপরেও তিনি লেকচারের ভিতরে বিষয়টাকে ছেড়ে দিয়েছেন আমার বই উল্লেখ করে তো আমি ওনার প্রতিবাদ করছি না তবে আমি পর্যালোচনা করছি ইসলাহ আমাদের সকলের দরকার আল্লাহ লিহ ভাইদের ভিতরে ইসলাহ করে দিয়া উচিত ইসলাহ ইসলাহ ছাড়া আমার আর কোন উদ্দেশ্য নাই আমি হাদিসটাকে মোয়াত্তা ইমাম মালিকের উদ্ধৃতিটা ওখানে আসে নাই তবে আমার হাদিস যেটা আমি উল্লেখ করেছি সেটা তো অবশ্যই হাদিস হাদিস আছে আর আমার জানা জানা মতে এটা মাওলার এই হাদিসটা ইমাম তবে বুখানি মুসলিমের উদ্ধৃতিটা এসে গেছে নিচেই যেহেতু এটা মিস্টেক হয়েছে এই কারণে যে হাদিসটা নয় হাদিসটা তো অবশ্যই আছে আর হাদিসটা আমি ইসলামী ফাউন্ডেশনের একশত কিয়ামে রমাদান ও তারাবির বর্ণনা হচ্ছে দুই হাদিস নাম্বার হচ্ছে তিনশো আঠারো বলেছেন উমার ইবনে খাতাব উবাই ইবনে কাব এবং তামিমের এ দারিকে লোকজনের মুসল্লিগণের জন্য এগারো রাকাত তারাবি কায়েম করিতে নির্দেশ দিয়েছিলেন কারী একশো আয়াত বিশিষ্ট সূরা পাঠ করতেন আর আমাদের আমাদের অবস্থা এই ছিল যে আমরা নামাজ দীর্ঘ সময় দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হইয়া পড়িলে সাহায্য গ্রহণ করিতাম অর্থাৎ লাঠির উপর ভর দিতাম এইভাবে নামাজ পড়িতে পড়িতে রাত শেষ হইত আমরা ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে ঘরে প্রত্যাবর্তন করতাম আমি আমার ভাই তাহমিদুল কে বলতে চাই যে আল্লাহ রস্তে আপনি ইউটিউবে লেকচার ছেড়ে না দিয়ে আমাকে তো একটু ফোন দিয়ে জানাইতে পারতেন মুরাদ ভাই এখানে কি হয়েছে তো আমি যদি সংশোধন করে নিতাম আমি তো আমার বইয়ের শুরুতে ভূমিকায় রেখেছি যে আমার ভুল ত্রুটি জানিয়ে দিলে আমি সংশোধন হব তো এখানে আমার হাদিসটা তো আমি উল্লেখ করেছি যে হাদিসটা আমার বইয়ের ভিতরে হাদিসটা তো অবশ্যই আছে কিন্তু উদ্ধৃতির ভুল হয়েছে এটা হতে পারে এরকম বড় বড় স্কালারদের বইয়ের ভিতরে অসংখ্য আনাভি বিদ্যান দেবন্ধী বিদ্যানদের অনেক বইয়ের ভিতরে এরকম হতে পারে হয়েছেও আমরা এটা দেখাইতে পারি তো আমাদের ইস্লাহ করার আসলে উদ্দেশ্য হওয়া উচিত কেউ কাউকে খাটো করা এবং অন্যের সামনে ছোট করা এতে কোনো কল্যাণ বই আনবে না বরং নিজের আত্মার ক্ষতি হবে আত্মা কলুষিত হবে আল্লাহ তো সকলের খবর রাখেন আমি আপনাকে অনুরোধ করব যে কোন বিষয়ে যদি আপনাদের ইসলাহ করার উদ্দেশ্য থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন এবং আমি কিতাব ও শুননা মোতাবেক যদি হয় সেটা আল্লাহ আমি সংসদীয় সংশোধন করে দিব এটা অযাচিত ভুল এখানে যে ভুলটাকে হাদিসটা যে ভুল তা নয় বক্তব্য যে ভুল তা নয় আমার বইয়ের বক্তব্য সব ঠিক আছে শুধু উদ্ধৃতিটা উপরেরটা নিচেই এসে গেছে আর নিচের উদ্ধৃতিটা আমাদের মোয়াত্তা ইমাম মালিকের উদ্ধৃতিটা দিতে ভুলে গেছে মিস্টেক হয়ে নিচে এসে গেছে আর আমি ফুরুপ দেখতে পারছিলাম না গড়িমাসি করে বইটা দ্রুত বের হয়ে গেছে যার কারণে এই অযাচিত ভুলটা ওখানে থেকে গেছে তবে এই ভুলটার মানে এই নয় যে হাদিসটা আসলে নাই এগারো রাকাতের হাদিস যেটা আমি উল্লেখ করেছি এটা ইমাম মালিকের যে কোনো পাঠক দ্বিতীয় খণ্ডের মোয়াত্তা ইমাম মালিক এটা যে কেউ ইচ্ছা করলে ইসলামী ফাউন্ডেশনের এটা দেখে নিতে পারবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তা দান করুক এবং আমি আমার ভাইকে বলি ওলা খুমা আলাই মুন যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করা ঠিক না আর আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন ভাইদের ভিতরে স্লাহ করে দিতে বলেছেন এবং আল্লাহ আমাদের সকলকে করতে সুহান করেছেন না বা ধারণা খারাপ তো সকল ধারণা খারাপ নয় তবে আপনি যেভাবে আমাদের প্রতি আঘাত করতে চাচ্ছেন আমি আপনাকে সেভাবে আঘাত করতে চাই না তার কারণ আপনি আমার মোমেন মুসলিম ভাই আমি আপনাকে ইসলাম থেকে বহির্ভূত মনে করি না খারেজের ইসলাম মনে করি না আমি আপনাকে বা আপনাদের যারাই আছেন কাউকে আমি করি না এক্ষেত্রে আপনাদেরকে আঘাত করার কোন অধিকার আমাকে ইসলাম দেয় নাই আল্লাহর রসুল সাল সাল্লাম বলছে আল মুসলিম সালিম আল মুসলিম বৌ নামি মুসলিম ওই ব্যক্তি যার হাতে বাংলার অন্য কোন মুসলমান কষ্ট না পায় সহি হাদিসের আলোকে কিতাব সুন্নার অন্যান্য দরিলের ভিত্তিতে আমি আপনাকে কষ্ট দিতে চাই না আঘাত করতে চাই না তবে অনুরোধ করব যে আমরা আসলে একে অপরের ইসলাহ করার নিয়াত করি কাউকে কঠক না করি কাউকে এভাবে হেও করলে সে হয়তো হেয় না হতে পারে আল্লাহর দরবারে সে মকবুল হতে পারে তার কারণ তার সবকিছু আন্তরিক বিষয়টা আল্লাহ সুহান ভালো করে জানেন আর আল্লাহ রাবুল আলমিন অন্তরের বিচার করাবেন আমার ভাই তাহুল মাওলা বিষয়টা আমার মনে হয় ভালোই জানবেন তো আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক আর উম্মতের জন্য যেভাবে উম্মতের ইসলাহ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় ঠিক সেভাবে ইসলাহার কাজ করার জন্য আল্লাহ আপনাকে সুমতি দান করুন আল্লাহ আল্লা আলা আমাদের সকলকে হৃদায়তের পর ইস্তেকা দান করুন এবং আমরা যেন তাকুয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারি